সবাইকে শুভেচ্ছা। আমি একটু দেরি করে করে ব্লগ দিই, এই জন্য অনেকে মন খারাপ করেন। প্লিজ মন খারাপ করবেন না, কারণ কাজে থাকি, তার পাশাপাশি একটু চেষ্টা করি নিজের ভালো লাগা একটু ঘুরে বেড়ানো আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমরা যাচ্ছি ঠিকানা নামে একটা জায়গায়, যেটা হচ্ছে একটা সুন্দর একটা বাড়ি, এবং সেই বাড়িটার মধ্যে খালি ফুল আর ফুল। অনেক ভিডিও দেখেছি, অনেক ছবি দেখেছি, তো ভাবলাম ছুটির দিন যেহেতু আছে যাই। সো আপনারা জানেন আমি বনশ্রীতে থাকি, তো আমি হাতিরঝিল দিয়ে ঢুকছি, এবং হাতিরঝিল দিয়ে না ঢুকে আমি চাইলে সোজা চলে যেতে পারতাম বিশ্ব রোড দিয়ে, কিন্তু রাস্তাটা এত বাস চলে আর উল্টাপাল্টা গাড়ি চলে যে আমার আসলে বাইক চালাতে ইচ্ছাই করে না। আমি খুব, আপনারা জানেন, শান্তশিষ্ট মানুষ, আমি একটু খোলামেলা জায়গা পছন্দ করি। সো আমরা, আমি আর আমার গিন্নি একসাথে আছি, সে ভিডিও করছে। আমরা গুলশান হয়ে আমরা ঢুকবো হচ্ছে মানে সেই গুলশান দুই হয়ে আমরা বাড়িধারার ওই পাশ দিয়ে ঢুকবো, মানে ভাটারা দিয়ে তো যেতে হয়। সো আমরা ওইখান দিয়ে ঢুকলাম, এখন হচ্ছে আমরা ঢুকে গেছি ভাটারা দিয়ে যে রাস্তাটা সেখান দিয়ে সোজা। এবং এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে যে গুগল ম্যাপে দেখায় একটা যে ইউনাইটেড ইউনিভার্সিটির পাশ দিয়ে রাস্তা, কিন্তু সেখান দিয়ে আমাকে আটকে দিল, তো আমাকে বললো সোজা চলে যেতে। তা মানে এই ডিরেকশনগুলো একটু ঝামেলা আছে, যেমন বললে দুইটা ব্রিজ পরে ডান দিকে ঢুকতে হবে, সো এটা একটু পেইনফুল। তারপর আমি গুগল ম্যাপ ধরে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা খুব খারাপ, কারণ প্রচুর ডাস্ট ধুলাবালি দিয়ে ভর্তি, কারণ এখানে একটা ব্রিজ হচ্ছে অনেক বড়, তো সেটার কাজকর্ম চলছে। হয়তো সেই ব্রিজটা যখন হয়ে যাবে তখন জায়গাটা সুন্দর হবে, তো ততদিন পর্যন্ত এরকম শুষ্ক এবং খুবই নোংরা অবস্থায় মনে হয় থাকবে। এখানে কোর্ট সাইড নামে একটা জায়গা আছে, এই জায়গাটা সম্পর্কে আমি শুনেছি, যদিও আমি এখন এটা ভিজিট করিনি, তবে নাকি খুব সুন্দর জায়গা। এখানে ভালো খাবারের ব্যবস্থা আছে, প্লাস খোলামেলা, ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করা যায় বা প্রিয় মানুষের সাথে আসা যায়, সুন্দর জায়গাটা। তো এটা নিয়ে আমি আলাদাভাবে বলবো আর একটা ব্লগে, যদি সময় পাই যাওয়ার। আর এখন যেটা বলতে চাই, ঠিকানাতে যাওয়ার সময় এই রাস্তা ধরে যেতে হবে, এবং ঠিকানার কিছু সমস্যা হচ্ছে, আপনি গুগল ম্যাপ ধরে গেলে যেতে পারেন, কারণ এখন আলাদা রাস্তা নিয়ে আমাকে কানেক্ট করে দেওয়া হচ্ছে। এছাড়া রিসেন্টলি তারা রাস্তার মোড়ে একটা বোর্ড দিয়েছে, ওখান দিয়ে ডিরেকশন দেওয়া যায়, কিন্তু এত মানে চিপা চাপা দিয়ে যেতে হয় যে এখানে বিশাল একটা জ্যাম লাগে, সেটা হচ্ছে প্রচুর গাড়ির। এবং এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো, এই সব আসছে এই ঠিকানাতে, এবং এক একটা গাড়ি অ্যাটলিস্ট 40 মিনিট থেকে 1 ঘন্টা ধরে রাস্তায় দাঁড়ানো ছিল, তারা এই যে আস্তে আস্তে ঢুকতে পারছে, এত জ্যাম লাগে। সো খুবই সরু রাস্তা, এটা একটা সমস্যা। আর পার্কিংয়ের ম্যানেজমেন্ট মোটামুটি, কিন্তু ওই যে মানে যেহেতু আশপাশে পানি টানি আছে, অনেক জায়গায় দেখা যাচ্ছে পাড়া দিচ্ছেন, কাদায় পা ঢুকে যাচ্ছে, সো একটু কেয়ারফুলি। আর একটা জিনিস বলছি, দেখেন দুনিয়ার লোক এখানে, হ্যাঁ আমি মানে অনেক মানুষ এখানে আসছে, কিন্তু একটা জিনিস হচ্ছে ওনাদের কিন্তু পেজে মেনশন করা থাকে যে বুকিং করে আসতে হবে। তো আমরা কিন্তু আসার আগে এক জায়গায় আমাদের ছোটো বোনকে জিজ্ঞেস করেছিলাম, সেও বললো যে না, বুকিং না করে গেলে ঢোকা যায় না। তো তারপরে ভাবলাম যে আচ্ছা যাই, যেহেতু বের হয়ে গেছি যাই, কিন্তু আসার পরে দেখি কোনো বুকিংয়ের কিছু নাই, সবাই যার যার মতো করে সিরিয়ালে দাঁড়াচ্ছে এবং সবাইকে ঢোকাচ্ছে। তাহলে এই জিনিসটা বুকিং করে এই যে ব্যাপারটা, মানে অনেকেই এটা নিয়ে একটা ঝামেলায় পড়ে যান, বা এটা একটা কনফিউজিং ব্যাপার হয়ে যায় যে তাহলে কি বুকিং করে আসতে হবে। তাহলে বুকিং করে যদি আসি তাহলে পরে এত মানুষ কেন ঢুকতে পারছে, মানে তাহলে একটা সার্টেন একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ ঢোকা উচিত, এবং প্রচণ্ড ভিড়। এটা একটা আশ্চর্যজনক যন্ত্র তারা ফিট করেছে, এর ভিতরে সবাইকে ঢুকায় এবং একটা বাতাস ছাড়ে তারপরে বের করে, যার কোনো রকম কার্যকারিতা আমি মনে করি নাই। এবং একসাথে 6 জনকে ঢুকানো, ওইটা আরও গ্যাদারিং হয়ে যাচ্ছে এই করোনা ভাইরাসের সময়, এটা খুবই রিস্কি আমার কাছে মনে হয়েছে। এইটা হচ্ছে বাইরের গেটটা, এখান দিয়ে বের হতে হয়। সো ওই যে দেখালাম ওই যন্ত্র, আশ্চর্যজনক, ওই যন্ত্র দিয়ে ঢুকবেন, টিকিট কাটবেন, টিকিট কাটার পরে সেখান থেকে হচ্ছে আপনাকে ওই টিকিটের দামেই আপনাকে মূলত খাবারের জন্য তারা ব্যবস্থা করে দেবে। এবং আমরা এইখানে ঢুকলাম এবং দেখেন প্রচুর মানুষ দেখতে এসেছে, এবং এই যে আমরা দুজন, আমরাও আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, হ্যালো। এবং আমরা এখন দেখব ঘুরে যে ঠিকানা, এই যে ব্যাপারটা কেমন হয়েছে, কি হয়েছে। এবং সুন্দর, মানে এমনিতেই ফুলগুলো দেখা যাচ্ছে, কিন্তু এই যে গাছ টাছগুলো, এগুলো কিছু প্লাস্টিকও আছে এখানে। সো আমি এক্সপেক্ট করেছিলাম যে সমস্ত কিছুই হবে হলো মানে অরিজিনাল গাছ আর কি, এইগুলো ফুল ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে, কিন্তু ওই যে উপর দিয়ে সাজানোর জন্য হয়তো তারা প্লাস্টিক দিয়েছেন, সেটা যদি আসল গাছ হতো তাহলে আমার কাছে মনে হতো যে আর একটু ভালো হতো আর কি, মানে জিনিসটা, যেহেতু এটা তারা পরিচিতি পেয়েছে এই অরিজিনাল গাছের সব কিছু দিয়ে। আর
ঢোকার পরে হাতের বাম পাশে এরকম সুন্দর ঝুলানো অবস্থায় কিছু জিনিস, এই যে ফুলের টপগুলো পাবেন, এবং সুন্দর 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 ফুল, কালারফুল। কিন্তু মন খারাপের একটা জায়গা হয়েছে আমাদের দুজনেরই, সেটা হচ্ছে যে একটা প্যাটার্নের ফুল, মানে এক জাতীয় ফুলেই পুরাটা জায়গা। মানে এখানে মানে ভ্যারাইটি কম, মানে কম বলতে নাই আর কি, সব এই জাতীয়ই ফুল। দেখেন চারিদিকে সুন্দর দেখা যাচ্ছে, দেখতে সুন্দর, কিন্তু আমরা ফুলের গন্ধ তেমন পাই নাই, এবং হচ্ছে একটাই ফুল, মানে একটা জাতের ফুল পুরাটাতে সাজানো। উপরে অনেক মানুষজন দেখতে পাচ্ছেন, সবাই দাঁড়িয়ে আছে ছবি তুলছে, মানে এখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই, এখানে এগুলো মেনটেন করার কোনো জায়গা নেই, এবং তাদের, আমার কাছে মনে হয়েছে, তাদের নিজস্ব লোকজনের সংখ্যাও কম, লোকবল কম, এটা আর একটু বাড়ানো উচিত। আর যেহেতু এখন একটা কঠিন সময় চলছে, সো এটা আসলে একটু মেনটেন করা উচিত। যদিও আমার এই ভিডিওটা কিন্তু মানে এখন যে রিলিজ করছি, এখন আমি যাইনি, আমি গিয়েছি আরও এক দুই মাস আগে, তখনকারই করা আর কি। সো এখন বন্ধ আছে, লকডাউন যেহেতু এখন চলছে, আবার হয়তো খুলে যাবে, আবার সবাই ঘুরতে আসবে। তো এই জিনিসটা আসলে মেনটেন করা উচিত, যেহেতু করোনা ভাইরাস এখনও আছে, চলে যায়নি, কিন্তু অনেকেই মাস্ক খুলে ফেলছেন, তারা মানে কেউই পাত্তা দিচ্ছেন না। দেখেন এখানে আপনারা অনেক পাবেন, আমার বলতে হবে না, দেখবেন মাস্ক পরা নেই কারো, বেশিরভাগ মানুষই খোলা। এই পাশে হলো ঢোকার পর হাতের ডান সাইডে একটা জায়গা, এটা হচ্ছে বাম সাইড। আমি বুঝলাম না আমার ক্যামেরাটা কেন মেয়েটাকে দেখে দেখুন ধাম করে ঘুরে গেল, সরি। এখান থেকে ঢুকতে হবে। এইখানে সুন্দর তারা একটা কাজ করেছে, যে গাছগুলো কাটা হয়েছে বিউটিফিকেশনের জন্য, সেগুলোকে আবার কালার করে তারা এখানে বেশ সুন্দর একটা স্কাল্পচার টাইপের একটা ব্যাপার স্যাপার করেছেন। এবং এই যে সমস্ত ফুল, এই একই ফুল কিন্তু ফুলগুলো এরকম সাজিয়ে রেখেছেন, অনেকে ছবি তুলছেন, আমার গিন্নিও দেখছেন ঘুরে ঘুরে, কিন্তু ওই যে একটাই প্যাটার্নের ফুল, অনেক কালার পাবেন কিন্তু ফুলের জাত একই, একই ইয়ে আর কি। এবং আপনারা চাইলে এখান থেকে কিনেও নিতে পারেন, এখানে ওনারা সেল করেন, আপনারা সেটা ওনাদের সাথে আলাপ করে নিয়ে যেতে পারেন। এবং একটা জিনিস ঠিক, যে ঢাকা শহরে আসলে এই ধরনের জায়গা কম, যে একটু একটু গোছানো, একটু এরকম ফুলের বাগানের মতো সুন্দর করে গোছানো, আর যেতে সময় কম লাগে কাছাকাছি, কিন্তু এই যে জ্যামটা যে লাগে না, ভয়ঙ্কর জ্যাম, আপনি নিতে পারবেন না। আমার কপাল ভালো, আমি বাইক নিয়ে আসছি দেখে তাও জ্যামে পড়েছিলাম। ওই মেইন রাস্তা থেকে এখানে আসতে আমার লেগে গেছে প্রায় আধা ঘন্টা, না হলেও 20 মিনিট লাগছে। তো সেখানে যদি গাড়ি নিয়ে আসেন তাহলে বুঝেন অবস্থা কি। সো এই যা একটু সমস্যা, যদি এটা ঠিক হয়ে যায় বা কোনো ম্যানেজমেন্ট আর একটু বেটার করতে পারে, জ্যাম ট্যাম না লাগে, তাহলে খুব ভালো হবে। আর এই জায়গাটা হচ্ছে তাদের সুন্দর করে গোছানো, এবং কাজ চলছে আমার কাছে মনে হয়েছে, নিচে কাঠের ফ্লোরিং মতো করা, আর দূর দূরান্তে যা দেখা যাচ্ছে, এইটা বাউন্ডারি মূলত এতটুকুই, এর বাইরে আসলে অন্যান্য মানুষজন বা অন্যান্য জায়গার জমি, চাষ টাস করার জমি আর কি। এবং তারা নিচে বাঁশ দিয়ে তার উপর দিয়ে কাঠ দিয়ে দাঁড়ানোর একটা একটা প্লেস করেছে, এবং আমার মনে হয় আরও কাজ বাকি, এখানে আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে এই বিল্ডিংটা, একদমই জানি না এটা কি পরিত্যক্ত নাকি কাজ চলছে, আই ডোন্ট নো। তো যাই হোক, এগুলো আর একটু সুন্দর হলে আরও ভালো লাগার কথা। চলেন আমরা সামনের দিকে যাই, এবং এই যে হাতের বাম দিকে যে জায়গাটা, একটু কনসার্টের মতো আয়োজন করা হচ্ছে, এটা হচ্ছে তাদের মানে নিজস্ব বলতে, এখানে যারা, এটা মনে হয় বুকিং করার সিস্টেম আছে, এটা ঠিক আমার জানা নাই, এটা হয়তো কেউ মানে কোনো ফ্যামিলি বা কোনো একটা পার্টি, তাদের আলাদা ফান করার জায়গা। কিন্তু আমরা যারা বাইরে থেকে আসছি, আমরা এখানে হয়তো জয়েন করব না, আমরা সেখানে যাব না, কিন্তু আমরাও পুরো জায়গাটা ঘুরে ঘুরে বেড়াতে পারবো। এটা মূলত একটা ফ্যামিলির গেট টুগেদার বা সেরকম একটা আয়োজন। তো ভালো মিউজিশিয়ানরা গান টান করছে, ভালো লাগছে। এখানে ছোট্ট একটা লেকের মতো বানানো, এবং সেখানে দুটো নৌকা আছে, যেগুলোর কোনো কার্যকারিতা এখনও দেখি নাই, কেউ উঠে নাই, জাস্ট পার্ক করা। এবং এখানে আসলে যাওয়াটাও বিশাল চাপের, কীভাবে নামবে কীভাবে যাবে এটা তেমন পরিষ্কার না। সো আপাতত সৌন্দর্য হিসাবেই ধরে নিলাম আর কি। সুন্দর গাছের মধ্যে তারা সাজিয়েছেন বেশ ভালোই, এবং ল্যাম্প ট্যাম্প অনেক কিছু দেয়া, শেড টেড দেয়া। এবং এখানে একটা জায়গা আছে যেখানে সবাই খুব ভিড় করেন, স্পেশালি মহিলারা এবং বাচ্চারা সবাই আসেন এখানে। আর মূলত এখানে সেলফি বা ছবি তোলার জায়গা হয়েছে, যে ঝুলন্ত একটা দোলনার মতো, সেখানে সবাই ছবি তুলতে চায়। ইভেন আমার গিন্নিও অস্থির হয়ে গেছে সেখানে ছবি তোলার জন্য, তো সেখানে আসলে সিরিয়াল পায় নাই, পরে এখানে একটু বসে তার মনটা শান্ত করতে হয়েছে, সে পরে নিশ্চয়ই আবার তুলবে, সেটা আমি শিওর। আপাতত এরকম ব্যবস্থা আছে, আপনি চাইলে এখানে একটু বসতে পারবেন, কিন্তু এই যে
মানে প্রচুর মানুষ আর কি, যে আপু বসেছেন, আপুর বেবিকে আমরা কোলে নিয়েছি, আমরা সিরিয়াল ধরার চেষ্টা করছি যে এরপরে আমরা ছবি তুলব, এবং বেবিটা খুবই কিউট। হেই, আচ্ছা, আমরা এরপরে ছবি তুলেছি, সেই ছবি তোলা দেখালাম না, কারণ প্রচুর চাপ, আমরা দুজন তো ছবি তুলবো না, আমি ব্লগ করব, সো আর ওইটা দেখালাম না। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে, এবং এই পাশ দিয়ে একটা জিনিস আমার কাছে রিস্কি মনে হয়েছে, দেখেন এইখানে বাউন্ডারি নেই এবং খোলা, বাই চান্স যদি কোনো বাচ্চা দৌড়টোর দিয়ে বা একটু ভেঙে চড়ে পড়ে যায় তাহলে কিন্তু নিচে গিয়ে হয়তো উদ্ধার করা যাবে, কিন্তু ব্যথা পাবে প্রচণ্ড, এটা রিস্ক আর কি। এগুলোকে একটু আমার কাছে মনে হয়েছে এটা বাউন্ডারি বা ইয়ে করে দিলে যাতে মানুষজন দিকে মানে না যেতে পারে আর কি, দূর থেকে কিন্তু বোঝা যায় না এটা, সো এইটা আর একটু কেয়ারফুল ওনাদের হওয়া উচিত আমার কাছে মনে হয়েছে। আর এছাড়া সুন্দর, আমরা অ্যাটলিস্ট খোলা জায়গা তো আসলে পাওয়া যায় না শহরে, তো একটু খোলা জায়গা পেয়েছি, ভালো লাগছে। এখানে দেখেন সবাই ছবি তুলছে সুন্দর, এবং অনেকে বিরক্ত হচ্ছেন আমার এই গিম্বল দেখে, হাতে ক্যামেরা সব কিছু মিলিয়ে। সো আমরা এবার আমরা ওই আমাদের হাতের বাম ডান পাশ দিয়ে ঢুকলাম, এখন ডান থেকে বামের দিকে আসছি, এবং বাম দিকে এখানে একটু বসার ব্যবস্থা আছে, এবং ছোট ছোট ছাতার মাধ্যমে একটা আলাদা আলাদা গ্রুপ বা চারটা করে সিট এরকম করে ক্রিয়েট করা। এবার মূল যে আকর্ষণটা এই জায়গার সব থেকে বেশি, যেটা ছবিতেও খুব সুন্দর দেখা যায়, এটা হচ্ছে এই বাড়িটা। এই বাড়িটা একটু থাইল্যান্ড বা ওই রকম স্টাইলের বাড়ি বানানোর চেষ্টা করা হয়েছে, মানে ওই প্যাটার্নের আর কি, ওরকম তো আর হয় নাই, তো ওই রকম। এইটার ভর্তি হচ্ছে ফুল, পুরাটা বাড়ি ভর্তি ফুল, এবং কিন্তু ওই যে মানে সমস্যা এটা, দেখেন আপনি যে নিজে একটা সুন্দর ছবি তুলবেন সেটা আসলে বিকালবেলা মনে হয় ইম্পসিবল বলা উচিত আমার, আমার মনে হয় এখানে যদি কেউ সকালে আসে তাহলে বেটার, কারণ আমরা দেখেছি কিছু মানুষ এখান থেকে আমরা আসছি আর তারা চলে যাচ্ছে, তার মানে তারা জানে যে এখানে আসলে বিকালে স্টে করা যাবে না, এত বেশি ভিড় হবে বা এত মানুষ হবে। সো ওনারা ভালো কাজ করেছেন, আমরা খুব কষ্টে ঢুকলাম, এবং এটা হচ্ছে এই প্রথম যে ফ্লোরটা, এখানে কিছু বসে খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে, কিন্তু সেটা সব থেকে ফেমাস একটা জিনিস এখানে, যেটা হচ্ছে অর্ডার করলে নাকি দেড় ঘন্টা দুই ঘন্টা পরে খাবার আসে। সো অ্যাটলিস্ট দেড় ঘন্টা না হলেও 40 মিনিট থেকে এক ঘন্টা লাগেই, কারণ এত ভিড় তারা আসলে দিয়ে করাতে পারে না। আর এটা হচ্ছে আপনার অর্ডার করার জায়গা, এখানে আপনার টিকিটটা দিবেন এবং সেইটা সেই টিকিটের দামটা কেটে এখানে হলো খাবারটা দিবে আর কি। আমি টিকিটের মূল্যটা আসলে বলতে পারছি না, আমি ভুলে গেছি, আপনারা একটু ওদের পেজ থেকে জেনে নেবেন। এই জায়গাটায় হচ্ছে একটু ছবি তোলার জায়গা, তারা একটু পেইন্টিংস এখানে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অর্ডার করতে গেলে এখানে একটু বিশৃঙ্খলা আমার কাছে লেগেছে, যে কোনো সিরিয়াল নেই আর কি, আপনার মানে যে যার গলায় জোর বেশি তার দিকে তাকায় বেশি, সো ওই রকম অবস্থা, এগুলো একটু গোছানো উচিত। আর এইখানে সব থেকে ভয়ঙ্কর লেগেছে সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে আমাদেরকে পরের ফ্লোরে যেতে হবে, দেখেন এত মানুষ এবং কাঠের সিঁড়ি, বাই চান্স যদি ভেঙে টেঙে পড়ে মানে আমার নিজেরও ভয় ছিল। তারপরেও যেহেতু উপর থেকে একটা ভিউ নিতেই হবে, আপনাদেরকে দেখাতে হবে, সো আমরা উঠে গেলাম উপরে, এটা হচ্ছে টপ ফ্লোর, এবং ওই সিঁড়ি দিয়ে নামতে হবে, ওখান দিয়ে উঠতে হবে, এবং সেখান থেকে এই হলো পুরো জায়গাটা, এই হচ্ছে ঠিকানা, এবং ঠিকানার ভিতরে সব কিছু অ্যারেঞ্জমেন্টস। ওই যে সেই গেট আপনারা দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে ঢুকলাম, এবং তারপরে ঢুকে আমরা গেলাম ডান পাশে, এখন আসছি বাম সাইডে। আমরা আমাদের টিকিটের যে যে দাম সেই অনুযায়ী আমরা হচ্ছে অর্ডার করেছি এবং জুস নিয়েছি, খুব যে ভালো আহামরি তা হবে না, কারণ এটা যেহেতু একটু রিমোট এলাকা, মানে ঢাকার বাইরে, সো তাদের খাবারের মান তেমন একটা ভালো আমার কাছে মনে হয় নাই, কিন্তু এই যে ঘুরতে আসা একটু খোলামেলা এটাই যা ভালো লাগা। আর একটা জিনিস হয়েছে কি, তারা যে পরিমাণ লোক ভিতরে নিয়েছে ততগুলো চেয়ার নাই, সো অনেকে অসহায় হয়ে দাঁড়িয়েছিলেন, এইটাই আমার কাছে সমস্যা, যে আপনারা যে বুকিং সিস্টেম করেন বেস্ট, কারণ আপনার তো ধারণ ক্ষমতা একটা ফ্যাক্টর, সো এখানে আসলে আমার মনে হয় অর্থনৈতিক চিন্তা করেই এত বেশি লোক এখানে আনা হয় বা ঢুকতে দেওয়া হয়, তাদের যেহেতু বিজনেস হচ্ছে, কিন্তু আমরা সিট পাইনি। অনেক রিকোয়েস্ট করার পর এক আন্টি ছিলেন, তার ফ্যামিলির কোনো মেম্বার হয়তো কোনো জায়গায় গিয়েছেন কিছু আনতে, সেই সময়টুকু আমাদের একটু বসতে দিয়েছেন, আন্টি খুবই ভালো মানুষ, থ্যাংকস টু আন্টি। এবং এই এই পার্টটা হচ্ছে একদম শেষ পার্ট, মানে বাম দিকের অংশের লাস্ট পার্ট, এই জায়গাটা সুন্দর, কিন্তু বসতে পারলে সুন্দর, বসতে না পারলে আসলে এই সৌন্দর্যটা ভোগ করতে পারবেন না। আর এই যে সন্ধ্যার দিক একটু লাইটিংয়ের ব্যবস্থা হয়, এলইডি লাইটগুলো লাগানো, এবং অন্ধকার হয়ে গেলে আর একটু বেটার লাগে, সো এটা হচ্ছে সন্ধ্যার দিকে এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়।
আর বাচ্চাদের জন্য খুব মজা, তারা একটু খোলা জায়গা তো আসলে পেয়েছে, তারা দৌড়াদৌড়ি করছে, মজা করছে। কিন্তু স্বাস্থ্যবিধির খবর নাই, এই আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভাই মাস্ক খুলি না, আমি আমার মতো যতটুকু পারি মেনটেন করে গেছি। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে জায়গাটা দেখালাম অর্ডার করার জন্য, সেটা হচ্ছে ফাস্ট ফুডের জন্য অর্ডার, মানে মূলত ছোটোখাটো স্ন্যাক্সের জন্য। আর এই জায়গাটা হচ্ছে মানে ফ্রাইড রাইস বা এই ধরনের আইটেমের জন্য হলো এই জায়গাটা। আপনারা দেখেন এখানে ভিড় কী পরিমাণ, এখানেও একই সমস্যা, কোনো সিরিয়াল নেই, কিছু নাই, মেনু ধরিয়ে দেওয়া হচ্ছে হাতে হাতে, যে যা আবার টানাটানিও হচ্ছে, কেউ দেখতে পাচ্ছে কেউ দেখতে পাচ্ছে না, এইটা সমস্যা। এগুলো আর একটু ভালো করা উচিত। এই জায়গাটা আমার কাছে পুরাই একদম এলোমেলো লেগেছে। সো ওই যে বললাম, যদি সকালে আসেন তাহলে হয়তো এত লোক আসবে না, কিন্তু বিকাল হয়ে গেলে কিন্তু এই অবস্থাটা হবে এবং প্রচুর মানুষ, প্রচুর মানুষ। আর সন্ধ্যা যেহেতু হচ্ছে, একটা জিনিস বলে দিই, এখানে এত পরিমাণ মশা আপনি ভাবতে পারবেন না, মানে আপনাকে তুলে নিয়ে যাওয়ার মতো মশা, এত মশা আমার কাছে মনে হয়েছে। এবং যাওয়ার পথে যখন অন্ধকার হচ্ছে তখন তো এক নম্বর হচ্ছে প্রচণ্ড জ্যাম, এই যে দেখেন প্রচুর জ্যাম, আর এত মশা, মানে হাতটা পুরো ভরে যাচ্ছে। সো বি ভেরি কেয়ারফুল, সন্ধ্যার দিকে না হয়ে আরেকটু আগে গেলেই বেটার, মানে এত মশা এটা সহ্য করা যায় না। সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে ঠিকানা, এই জায়গাটা খুবই সুন্দর, খুব ভালো উদ্যোগ, কিন্তু যদি আমাকে রেটিং দিতে বলেন তাহলে আমি 5-এর ভিতরে এখানে দেবো হচ্ছে 2.5, কারণ আরও অনেক কিছু ডেভেলপ করা বাকি আছে, আর একটু সুন্দর করা উচিত। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরের ব্লগে, এবং ভুল ত্রুটি মাফ করবেন, আমি প্রাইসগুলো মেনশন করে নিই ইচ্ছা করে, কারণ এখন হয়তো দাম বাড়তেও পারে, আমি একটু দেরি করে ব্লগটা রিলিজ করছি। সো দেখা হবে নেক্সট ব্লগে, আর ভালো থাকবেন সবাই, এবং প্লিজ সবাই মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনটেন করে চলবেন। টিল দেন, গুড বাই।